বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষী প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে বিলেতে বাংলাদেশিদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে। কারণ হচ্ছে, যুক্তরাজ্যে প্রথমবারের মতো কোনো ট্রেন স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড সংযুক্ত করা হয়েছে। আমার পেছনে যে স্টেশনটি দেখছেন, এটি হচ্ছে পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল এলাকা। এই স্টেশনেই ইংরেজির পাশে বাংলা ভাষায় হোয়াইট চ্যাপেল লেখা সংযুক্ত করা হয়েছে। এই খবরে দারুণ খুশি কমিউনিটির মানুষজন। অবশ্যই আমিও গর্ববোধ করি, কারণ আমাদের মতো এরকম একটা বড় দেশে, ইংল্যান্ডের মতো, ইউকের মতো একটা দেশে, একটা স্টেশনে বাংলা লেখা, একটা স্টেশনে বাংলা লেখা হবে বা হয়েছে, যাদের উদ্যোগে হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটি শুধুমাত্র একটি লেখা নয়, এই লেখাটি লন্ডনের যে ম্যাপ, ভার্চুয়াল যে ম্যাপ, যুক্তরাজ্যের যে ভার্চুয়াল ম্যাপ, তার ভেতরে বাংলা যুক্ত হলো এবং এটি সারা পৃথিবীকে একটি মেসেজ দেবে। রসওয়েল যখন এখানে হবে, লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে এটি। সুতরাং এই বাংলাটি বাংলাকে যুক্তরাজ্যের মাধ্যমে, এই স্টেশনের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাকে একটা আলাদা মর্যাদা দেবে। বাংলাদেশি হিসাবে তোমার কাছে প্রাউড লাগেনি এই বাংলা লেখা দেখে? অফ কোর্স, বেঙ্গলি ইজ পার্ট অফ আওয়ার কালচার, সো ইট সিম্বলাইজেস আওয়ার ল্যাঙ্গুয়েজ, আওয়ার কালচার অ্যান্ড আওয়ার হেরিটেজ, সো উই আর অবভিয়াসলি প্রাউড অফ হোয়াট হ্যাজ বিন ব্রট হিয়ার টু হোয়াইট চ্যাপেল, দ্য হার্ট অফ ইস্ট লন্ডন। কারণ ইংরেজি বাংলায় দুইটা মিক্স থাকলে, দুইটা ভাষা থাকবো, দুইটা কে পড়াইলে তারা বুঝবো, আমরা প্রজন্মে বুঝবো, বাংলা যদি পড়তেও পারে না, ইংলিশ দিয়ে বাংলা আন্ডারস্ট্যান্ডিং হইবো। গত কয়েক মাস ধরেই কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন এটির দাবি জানিয়ে আসছিলেন, বিশেষ করে জনমত পত্রিকা, টাওয়ার হ্যামলেটসের মেয়র এবং শেডলে বসবাসকারী আব্দুল কাইয়ুম চৌধুরী লিখিতভাবে এটির দাবি তুলেছিলেন। তার প্রেক্ষিতে গত মাসে শেডলের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে লিখিত চিঠির মাধ্যমে লন্ডন মেয়রের পক্ষ থেকে এটি বাস্তবায়নের কথা জানানো হয়েছে এবং গতকাল রাতে এটি বাংলা ভাষায় সাইন সংযুক্ত করা হয় হোয়াইট চ্যাপেল স্টেশনে। এদিকে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স জানিয়েছেন, এটি বাস্তবায়নের যে খরচ হয়েছে সম্পূর্ণটি ব্যয়ভার বহন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং আগামী কয়েকদিনের মধ্যেই লন্ডন মেয়র সাদিক খানের পক্ষ থেকে এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। ইন ওয়েস্ট লন্ডন, ইন স্লাউ, দে হ্যাভ হিন্দি, ইন ইস্ট লন্ডন উই হ্যাভ বাংলা স্ক্রিপ্ট অন আওয়ার স্টেশন, এন্ড আই গেস দ্যাট গিভস আ সেন্স অফ ওয়্যার পিপল আর অ্যারাইভিং, দিস ইজ দ্য নিউ ইস্ট এন্ড, বাট ইটস সিম্বলিক্যালি ইম্পর্ট্যান্ট, আই থিঙ্ক আ লট অফ পিপল ইন দ্য কমিউনিটি উইল অ্যাপ্রিশিয়েট দিস, এন্ড ইটস আ সাইন অফ আওয়ার ইস্ট এন্ড। আজকের এই যে সাইন বসানোর পিছনে অনেকের অবদান আছে, তার মধ্যে অন্যতম আমার শ্বশুর, যিনি লিখিত, আব্দুল কাইম চৌধুরী, যিনি লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, তার সেই লিখিত আবেদনের কর্তৃপক্ষ যথাযথভাবে মূল্যায়ন করে তাকে উত্তর দিয়ে জানিয়েছে যে তারা শীঘ্রই সাইনটি বসাবে। এবং সেই তারা উনি আসতে চান না, উনি মনে করেন যে আমি যেটা করার, যে বাঙালি হিসেবে উনি যেটা করার, তার হৃদয় থেকে তিনি খুবই আনন্দিত যে উনি যা চেয়েছিলেন সেটি কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে। মাতৃভাষা বাংলার জন্য, বাংলার রক্ষা করতে গিয়ে আমাদের দেশের সন্তানরা আত্মাহুতি দিয়েছে, তো বাংলা আজ বিশ্বের সর্বত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার এক্সাম্পল হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। যেহেতু এখানে বাঙালিরা বেশি থাকে, এদেশের মানুষ যারা মূলধারার, তারা সাধারণত মাইনরিটি কোনো জাতি এখানে যদি কোনো জায়গায় থাকে, তাদেরকে ওরা সম্মান দেয়। এরা আমাদের বাঙালিদেরকে সম্মান দিয়ে হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম রেখেছে, বাংলায় লিখেছে। আমরা আজকে গর্বিত যে লন্ডনের মতো জায়গায় আজকে মাতৃভাষাকে তারা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, এই জন্য গর্বিত। এটি যেমন বাংলা ভাষার প্রতি সম্মান জানানো হয়েছে, সম্মান জানানো হয়েছে বিলেতে বাংলাদেশি কমিউনিটির প্রতিও। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।